কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণার বৃহত্তম অনুষ্ঠান। আজ সোমবার রেকর্ড করতে চলেছে তৃণমূল। পাহাড় থেকে সাগর, দলীয় বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা। আর এই কৌতূহলের বাতাবরণেই সোমবার সকাল থেকে জমজমাট নেতাজি ইনডোর। আসতে শুরু করেছে নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। দারুণ সাজানো স্টেডিয়াম, বারকোড লাগানো প্রবেশপত্র যাতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা, কড়া নিরাপত্তা, সর্বত্র সুশৃঙ্খল পেশাদারিত্বের ছাপ। ইনডোরে মঞ্চের সামনে জোন ভাগ করে বসার ব্যবস্থা, তার সঙ্গে গ্যালারিতে বিভিন্ন অঞ্চল ও শাখা সংগঠনের নেতারা। ঢোকার সময় বৈঠক সংক্রান্ত কাগজ দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের মুখ। আর এই গোটা কর্মযজ্ঞ সামলাচ্ছেন অভিষেক পিকে জুটি। দিদিকে বলো ইতিমধ্যে হিট, আজ তার সঙ্গে যোগ হবে আরও কিছু বড় নতুন কর্মসূচি। মূল সুর মমতা সরকার উন্নয়নের বিপুল কাজগুলি বাংলা জুড়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এ নিয়ে চর্চা চরমে, ঠিক কী ঘোষণা হয় তার দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। তৃণমূল পরিবারে তো এ নিয়ে উন্মাদনা বটেই, এহেন অবস্থায় সকাল থেকেই নেতাজি ইনডোরে ভিড় শুরু। মমতা স্বয়ং পৌঁছবেন বেলা 10:30 পর 11টা নাগাদ। নতুন কর্মসূচি ঘোষণা হলেও তার সঙ্গে দিদিকে বলো চলতেই থাকবে। শুধু পুরো ভোট নয়, আগামী বিধানসভা ভোটে আরও বেশি আসন জয়ের লক্ষ্যেই এই নিবিড় জনসংযোগ কর্মসূচি দলের। এখন বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা, শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।